আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক দুইটা পন্থা রেখেছেন একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব কুরআন শরীফ আল্লাহর কালাম আবার আল্লাহর কিতাবও রিজালুল্লাহ মানে আল্লাহর মনোনীত কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নির্বাচিত করেছেন হুয়া যে তাবাকু সেই মহামানব কারা নবী রাসূলগণ শুধু কিতাবুল্লাহ থাকলে হবে না যুগশ্রেষ্ঠ মানুষের দরকার যদি লাইব্রেরির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব সাজানো হয় যদি সমাধান দেওয়ার মানুষ না থাকে তাহলে সেই কিতাব থেকে আর কোনো লাভ হবে না আর মানুষ আছে কিতাব নাই তাও লাভ নাই এই জন্য কিতাবও লাগবে রিজালও লাগবে রিজাল মানে হলো রজুলুনের বহু বছর রিজাল মানুষ আল্লাহ পাক আমাদেরকে কিতাব দান করেছেন সেই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য মানুষও দান করেছেন সেই মহা মানবের নাম কি সবাই বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবও দান করেছেন মানুষও দান করেছেন সেই কিতাব জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক শুধু কিতাব পাঠান নাই রিজালুল্লাহ পাঠিয়েছেন যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী এবং রসূল হিসেবে প্রেরিত করেছেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দান করেছেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল দান করেছেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জবুর দান করেছেন এগুলো আসমানী কিতাব আমাদের নবীকে আল্লাহ পাক কি দান করেছেন বলেন না এই কুরআন শরীফ মারকাজুল কুরআন এই কুরআন আমরা যে হেফজাহানার মধ্যে যে কুরআন শরীফ পড়ায় যেটা মুসলমানদের সংবিধান যেটা মুসলমানকে দিক নির্দেশনা দেয় যেটার মাধ্যমে মানুষ পথ পাবে পথহারা মানুষ পথ পাবে যেটার মাধ্যমে মানুষ জাহান্নামমুখী মানুষ জান্নাতমুখী হয় যেটার মাধ্যমে মানুষ সঠিক পথ প্রাপ্ত হয় যেটার মাধ্যমে মানুষ সিরাত মুস্তাকিম পায় সেই জিনিসের নাম হলো কুরআন আলিফ লাম মিম ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَكْنُونٍ لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد كتاب قرآن شريف شمانيت قرآن محا قرآن دال قرآن زي قرآن المدّم منوش من الظلمات إلى النور اندكر دك عرور دكي كسر যে কুরআন আসার আগে আরবের মধ্যে যারা সর্বনিকৃষ্ট মানুষ ছিল এই কুরআন তাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান নবীর সুহবত পেয়ে কুরআনকে আঁকড়ে ধরার কারণে তারা এমন হেদায়েত পাইছে এমন হেদায়েতের উপর উঠছে তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ এই কুরআনের মারকাজ মারকাজুল কুরআনের আজকে সভা আজকে এই কুরআনের গুরুত্ব এই কুরআন শরীফের মাহাত্ম্য আমার দিলের মধ্যে না থাকার কারণে আজকে দেখেন পৃথিবীর মধ্যে যারা কুরআন শরীফকে দামি বুঝছে পৃথিবীর মধ্যে যারা কুরআন শরীফকে ভালোভাবে আঁকড়ে ধরছে তারা দামি হয়েছে সুবহানাল্লাহ কুরআন শরীফের কাছে যেই জিনিস বাঁচছে সেই রিয়েল দামি হয়ে গেছে কুরআন শরীফের কাছে যেই কাফর জুজদান বাড়ছে মানুষ ওই জুজদানের সাথে যদি পায়ে লাগে মানুষ তাকে সালাম করে এটা কি জুজদানের বাহাদুরি না কুরআন শরীফের উসিলায় জুজদানের দাম কুরআন শরীফের উসিলায় জুজদানের দাম কুরআন শরীফ দেখলেও সওয়াব কুরআন শরীফ ধরলেও সওয়াব কুরআন শরীফ পড়লেও সওয়াব কুরআন শরীফ শুনলেও সওয়াব সুবহানাল্লাহ
কিন্তু আমাদের মধ্যে সেই কোরআনের গুরুত্ব সেই কোরআনের মাহাত্ম্য আমাদের মাঝে নাই না থাকার কারণে আমি আমার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারতেছি না আমি আমার ছেলেকে হাফেজ কোরআন বানাইতে পারতেছি না কেন পারতেছি না আমার মধ্যে কোরআনের গুরুত্ব নাই না থাকার কারণে আমি পারতেছি না হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়ায়াদউ বিহি আখরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে দামি বানায় আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিণত করে নাউযু বিল্লাহ কোরআনকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে ধরি কোরআন শরীফ যদি আমরা তেলাওয়াত করি কোরআন শরীফের হক আদায় করি কোরআন শরীফকে যদি আমরা মহব্বত করতে পারি কোরআনওয়ালাকে যদি আমি মহব্বত করতে পারি কোরআন মতো জীবন যদি গড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে দামি বানাবেন যদি কোরআনকে মহব্বত যদি না করি কোরআনকে যদি আমি অসম্মান করি কোরআনওয়ালাকে যদি আমি অসম্মান করি কোরআন মতো যদি জীবন না গড়ি কোরআন মতো যদি আমি পরিবারকে না চালাই কোরআন মতো যদি আমি সমাজকে না চালাই কোরআন মতো যদি আমার ব্যক্তিগত জীবন পরিচালনা না করি কোরআন মতো যদি আমি রাষ্ট্র পরিচালনা না করি তাহলে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমাকে অপদস্থ করবেন অপসুস্থ করবেন হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ও আলাইকা কোরআন হয়তো আমার পক্ষে যাবে অথবা কোরআন শরীফ আমার বিপক্ষে যাবে আমি যদি দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষে থাকি কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে কোরআন আমার পক্ষে থাকবে যদি আমি কোরআনের বিপক্ষে যাই কোরআনওয়ালাকে মহব্বত না করি কোরআনওয়ালার বিরুদ্ধে যাই যারা কোরআনকে মহব্বত করে ওই দলের বিরুদ্ধে যাই মাদ্রাসার বিরুদ্ধে যাই মসজিদের বিরুদ্ধে যাই মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা তারা কোরআনওয়ালা হেফজাহানার বিরুদ্ধে যদি আমি যাই ওই মারকাজুল কোরআনের বিরুদ্ধে যদি আমি যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমাকে কোরআনকে লেগে দিবেন কি লেগে দিবেন কোরআন আমার বিপক্ষে সাক্ষী দিবেন কুমা কোরআন আমার বিরুদ্ধে যাবে যদি কোরআন মতো আমি জীবন গড়তে পারি কোরআনকে যদি আমি শুদ্ধ করি দুনিয়ার মধ্যে যদি আমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলায় আমাকে খবর হাশর নশরের মধ্যে আমাকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه فأيغمبر صلى الله عليه وسلم مرشاد قدسا মুর্দাকে যখন কবরে রাখা হয় মুর্দাকে যখন কবরে রাখা হবে কোরআন তার মাথার পাশে থাকে যুবকের সূরত ধরে ওই কোরআন আপনার আমার পাশে থাকবে যদি আমি কোরআন মতো জীবন গড়তে পারি কোরআন তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ এই জন্য এক নম্বর কোরআনের হক হলো কোরআনকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ দেন বান্দারে তেলাওয়াত করো আমরের সিগা মানে হলো আল্লাহ পাক ডাইরেক্ট আদেশ দিতেছেন তোমরা তেলাওয়াত করো নামাজ পড়া যেরকম নাকি আল্লাহর হুকুম কোরআন শরীফ তেলাওয়াত করো আল্লাহর হুকুম যাকাত আদায় করা যেরকম নাকি আল্লাহর হুকুম এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো আল্লাহর হুকুম হজ করা যেরকম আল্লাহর হুকুম কোরআন শরীফ তেলাওয়াত করো সেরকম আল্লাহর হুকুম এইরকম নাকি ইসলামের মধ্যে যত বিধি বিধান রয়েছে তার মধ্যে অন্য একটা আল্লাহ পাকের হুকুম হলো বান্দারে কোরআন শরীফ তেলাওয়াত করো কোরআন শরীফ তেলাওয়াত করো যদি তেলাওয়াত করে জীবন যাপন করতে পারো আল্লাহ পাক তোমাকে দামি বানাবেন আখিরাতের মধ্যে দুনিয়া আখিরাতের মধ্যে দামি বানাবেন সুবহানাল্লাহ তেলাওয়াত করার জন্য শিখতে হবে কোরআন শরীফ এই কোরআন শরীফ কোথায় শিখায় এই মারকাজুল কোরআন কোরআনের কেন্দ্র এই কেন্দ্রের মধ্যে কোরআন শরীফ শিখানো এখন আমার কোরআন শরীফ শুদ্ধ আছে
আমি কোরআনকে মহব্বত করি কিন্তু কোরআনকে মহব্বত করে মুখের মধ্যে আছে যদি সূরা ফাতিহা যদি একজন আলেমের সামনে আপনাকে যদি পড়ানো হয় অধিকাংশ মুসল্লি শতকরা 90% মানুষের কোরআন শরীফ গলত আমি যখন আস্তামা গেছি আস্তামার মধ্যে মস্ক হয় 10টা থেকে 12টা পর্যন্ত 6 জন নিয়ে বসছি একজন সূরা ফাতিহা পড়তে পারতেছ না অথচ নামাজও পড়ো তারা سورة فاتحة شكا فرص ستة كم بك سورة شكا فرص ايدي محبت دابي كوري كنت قرآن شريف شد دنائي ابني نمازر زتو نيوم آسه امام شام مفتي شب شكي دي بي ابني بوزنی بي كنت اكتا بيشو امان آسه زي بيشو اتاب ناك موكي موكي شكتا حبه قرآن شريف مشکا کرتا حبه جمان قل قل ماني ابني بول دين جو دي بولا حوي قل الزاقم مده قل قل كاف কফ যাকাত কাপ পড়লে কুল হুয়াল্লাহু আহাদ কুল কেউ যদি কুল বলে কুল খেয়ে ফেলো হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক কোথায় বলে দিন আল্লাহ এক কোথায় খেয়ে ফেলো আল্লাহ এক নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি আল্লাহ কুরআন শরীফ জিব্রাইলের মাধ্যমে নাযিল করেছেন আলা কলবি মানে হে নবী আপনার অন্তরের উপর কলবের উপর এই কুরআন নাযিল করা হয়েছে কেউ যদি বলে আলা কলবি কলবুন মানে অন্তর আর কলবুন মানে কি কুত্তা নাউজুবিল্লাহ কেউ যদি বলে আলা কলবি নাউজুবিল্লাহ বলেন আলা কলবি মানে তোমার কুত্তার উপর আলা কলবি মানে হলো তোমার কলবের উপর যদি আমার কুরআন শরীফ শুদ্ধ না হয় নাউজুবিল্লাহ নবীকে আমি কুত্তা বানিয়ে ছাড়ব নাউজুবিল্লাহ বলেন সবাই এইজন্য কুরআন শরীফ শুদ্ধ করা ফরজ আইন কুরআন শরীফ শুদ্ধ করা ফরজ আইন কিছু কিছু মানুষ কুরআন শরীফ তেলাওয়াত করে কুরআন শরীফ তাকে লানত করে রুব্বা ক্বারিল লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানু আপনি কুরআন পড়বেন এদিকে ফেরেশতা আপনাকে লানত দিবে কেন লানত দিবে অশুদ্ধ এইজন্য আবার সুসংবাদ আছে যারা কুরআন শরীফ থেকে থেকে পড়ে যারা কুরআন শরীফ কষ্ট করে করে পড়ে শিকার জন্য চেষ্টা করে তাদেরকে আল্লাহ পাক ডবল বিনিময় দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقران مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع عليه فهو عليه شاق فله أجران بشر النبي صلى الله عليه وسلم زرا قرآن المرد دقو حافظ قرآن قرآن شريف شدو কুরআন শরীফ শুদ্ধর ক্ষেত্রে হাই লেভেলের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের জামাতের সাথে তুলনা করেছেন আর কিছু মুসলমান এরকম আছে কুরআন শরীফ পড়তে গিয়ে খুব কষ্ট হয় কষ্ট হলেও তারা শিকার জন্য চেষ্টা করে অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে এভাবে কুরআন শরীফটা ধরে অথচ অশুদ্ধ পড়ে অশুদ্ধ পড়লেও প্রত্যেকদিন ইমাম সাহেব থেকে মুয়াজ্জিন সাহেব থেকে হাফেজ সাহেব থেকে শেখানোর জন্য চেষ্টা করে ইমাম সাহেব আমাকে একটা সূরা কারাত শিখিয়ে দেন না প্রত্যেকদিন চেষ্টা করে অথচ প্রত্যেক দিন গলত পড়ে ওদিকে আল্লাহ রসুল বলে কিছু মানুষকে কুরআন আল্লাহ লানত করে যারা অশুদ্ধ পড়ে তবে আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় যারা কষ্ট করে করে কুরআন শরীফ শিখে হাফেজ সাহেব থেকে মুফতি সাহেব থেকে মুহাদ্দিস সাহেব থেকে মুয়াজ্জিন সাহেব থেকে ইমাম সাহেব থেকে কষ্ট করে করে সারা বছর কুরআনের জন্য মেহনত করে তাদেরকে আল্লাহ পাক ফালাহু আজারনে তাদেরকে আল্লাহ পাক ডবল বিনিময় দিবেন সুবহানাল্লাহ একটা বিনিময় হলো কুরআন শরীফ তেলাওয়াতের বিনিময় আরেকটা বিনিময় হলো কষ্ট হওয়ার কারণে যে আমলের মধ্যে কষ্ট বেশি হবে আল্লাহ পাক ওই আমলের মধ্যে তত বেশি বিনিময় দিবেন এইজন্য আমার মুরব্বি ভাইরা কুরআন শরীফ শিখব শিকার ক্ষেত্রে কোনো লজ্জা নাই শিকার ক্ষেত্রে কোনো লজ্জা নাই এখন যদি বিয়াদবি মাফ করবেন এখানে 10 জন 15 জন মুসল্লি আছে একজন হাফেজ সাহেব যদি মুসল্লি দেখে জিজ্ঞেস করে 15 জনের মধ্যে 12 জনের অশুদ্ধ পাওয়া যাবে 3 জন মুসল্লি পাওয়া যাবে শুদ্ধ কথা ঠিক কিনা আপনি প্রত্যেক মসজিদে তালাশ করেন না আমরা তবলিগে সময় লাগাই যাই সেখানে দেখি আমরা যখন গুলদরে বসানো হয় এই যে গত সপ্তাহের মধ্যে এক জায়গা গেছি ঢাকা গেছি নারায়ণগঞ্জের মধ্যে দুদিন ছিলাম সেখানে মস্ক করাইতেছি 10 15 জন এরকম আছে 15 জনের মধ্যে একজন হয়েছে শুধু আবার ওনার খবর নিয়ে দেখলাম উনি আফজাহানার মধ্যে কিছুদিন পড়ছে এই জন্য ওনারটা অশুদ্ধ বাকিরা অবস্থা খারাপ পড়তে পারে না
শেষ পর্যন্ত আমি তাদেরকে পরামর্শ দিলাম আপনি জামাতের সাথে নামাজ পড়বেন জামাতে নামাজ পড়লে কমপক্ষে নামাজটা হবে আমাদের হানাফি মাযহাবের মধ্যে ইমাম সাহেবের পিছনে কোনো সূরা কেরাত ফরা লাগে না কিন্তু তারপরও সুন্নত কি করব উনি কি বলবো আর কিছু বলার আল্লাহ পাক সবাইকে এই মারকাজুল কোরআন থেকে কোরআন শরীফ শুদ্ধ করার তৌফিক দান করুক আমিন কোরআন শরীফ শুদ্ধ করলে অলাভ হবে না লাভ হবে যে কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ দামি বানাবেন যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে শুদ্ধ করে করে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন তাদের এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই কোনো লস নাই إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله باك رب العالمين قرآن المدين شاد قرآن إن الذين يتلون كتاب الله نشن ده زرق قرآن كتاب الله كتاب كتلاوت كره قرآن شريف كتلاوت كره محبت الشد تلاوت كره অনেক মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে দিলের মধ্যে মহব্বত নাই আড্ডা মেরে মেরে কোরআন শরীফ তেলাওয়াত করে উযু ছাড়া কোরআন শরীফ যদিও বা তেলাওয়াত করা জায়েজ এটাকে আজমতের সাথে তেলাওয়াত করা হয় না কোন মুসলমান যখন আজমতের সাথে মহব্বতের সাথে গুরুত্ব সহকারে কোরআন শরীফকে তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عميز أكبر سورة يخلص تلاوت كلم حديث المدة فوزاي দশ পারা কোরআন তেলাওয়াত করলে যেই নাকি আপনার আমল আমলনামার মধ্যে সেই নাকি দান করবেন যদি শুদ্ধ হয় অশুদ্ধ হলে খবর আছে অশুদ্ধ হলে খবর আছে ফেরেশতা লানত দিবে ফেরেশতা লানত দিবে এই জন্য মুসলমান ভাই বন্ধুরা আমার ভাইরা আমার মুরব্বি ভাইরা কোরআন শরীফকে শুদ্ধ করব কোরআন শরীফ শুদ্ধ করব এটা বসে থাকলে হবে না যে কোনো মাসালার ক্ষেত্রে আপনি মুখে শুনলে হয়ে যাবে যেমন আপনি ধরেন আমি একটা মাসালা বললাম মাসালাটা আপনি জেনে নেবেন শুনে নেবেন হয়ে যাবে কিন্তু কোরআন শরীফের মাসালা বললে হবে এটা কারি সাহেবের মুখে মুখে হাফেজ সাহেবের মুখে মুখে শিখতে হবে মুখে মুখে না শিখলে কোনো কাজ হবে না যত বড় মুফতি হোক যত বড় মুহাদ্দিস হোক কোরআন শরীফের তেলাওয়াত মুখে মুখে মস্ক সহকারে শিখতে হবে যদি মুফতি সাহেব যদি মস্ক না করে উনার তেলাওয়াত অশুদ্ধ থেকে যাবে অনেক সময় মুহাদ্দিস সাহেব যদি উনিও যদি মস্ক না করে উনার তেলাওয়াতের মধ্যে অশুদ্ধ থাকবে এই জন্য আমি যত বড় আলেম হই আমি যত বড় মুফতি হই আমাকেও মস্ক করতে হবে এটা এমন জিনিস দিন মস্ক করে করে যদি আজমতের সাথে মহাব্বতের সাথে যদি আমি তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবে ওয়া আকামুসসালাহ নামাজ কায়েম করবে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আল্লাহর প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তার মধ্যে দান করবে সিররান গোপনে ওয়া আলানিয়াতান এবং প্রকাশ্যে তিজারাতাল লান তাবুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন এক ব্যবসা এমন এক ব্যবসা এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই দুনিয়ার মধ্যে আমি যত ব্যবসা করেন না কেন লস হওয়ার সম্ভাবনা আছে কোন মুসলমান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে এই তেলাওয়াতের ব্যবসার মধ্যে কোনো লস নাই এটাকে ব্যবসা কেন বলা হয়েছে আমি যত কোরআন শরীফ তেলাওয়াত করব আখিরাতের মধ্যে আমার মর্যাদা বাড়তে থাকবে সুবহানাল্লাহ হাফেজ সাহেব একটা আয়াত তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে এক একটা বিল্ডিং এর ভবন আল্লাহ পাক দান করবেন ইকরা يقال لصاحب القرآن اقرأ وارتقي رتل كما كنت ترتل في الدنيا فإن منزلة عند آخر آية تقرأها إذيك قرآن شريف تلاوت كربو وديك الله پاك أما كم مرجدة باري دبين أرك حديث المدد بالشنبي صلى الله عليه وسلم ارشاد كردزن زرا قرآن شريف تلاوت كره ترزن الله رشد قطاب ولي زرا قرآن شريف تلاوت كره فرستر تدرك چما دي سبحان الله زرا قرآن شريف تلاوت كره মহাব্বতের সাথে ইমানের সাথে আজমতের সাথে গুরুত্ব সহকারে কোন মুসলমান যখন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আলী রাদিয়াল্লাহু তাআলার নূরে আয়াত
প্রত্যেকের রওয়ায়ত এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যাদের আল্লাহর সাথে কথা বলতে মন চায় তারা যেন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দেয় তারা যেন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দেয় শুধু তাই নয় ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাব দেয় হামিদানি আবদি ইমাম সাহেব যখন আর রহমানির রহিম বলে আল্লাহ পাক ওই আসমান থেকে ডাক মারে আমার কথার জবাব দে আমি আর রহমানির রহিম যখন তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলে মাজ্জাদানি আব্দি ইমাম সাহেব যখন মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথার জবাব দে ওই তেলাওয়াতের জবাব দে আসনা আলাইয়া আব্দি আসনা আলাইয়া আব্দি আসনা আলাইয়া আব্দি ইমাম সাহেব শুধু তেলাওয়াত করে না ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে এই জন্য আল্লাহর সাথে যদি কথা বলতে মন চায় তাহলে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো আর এক হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইহির রহমান বান্দা যখন সিজদা দেয় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় সিজদাতে যায় না সে শুধু সে ডাইরেক্ট আল্লাহর সাথে কথোপকথন করে সুবহানাল্লাহ এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করব আর দু মিনিট কোরআন শরীফ শুদ্ধ করব কোরআনকে মহাব্বত করব কোরআনওয়ালাকে মহাব্বত করব যারা বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াতকে মহাব্বত করবে শুধু তাই নয় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একদম 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছে যতবার আল্লাহকে স্বপ্ন দেখছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছেন ও আল্লাহ বিমা ইয়াতাকাররাবুল আব্দু ইলাইকা ইয়া আল্লাহ ও আল্লাহ আপনার নৈকট্য অর্জন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি বিমা ইয়াতাকাররাবুল আব্দু ইলাইকা ইয়া আল্লাহ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলে ও আল্লাহ আপনার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে আপনার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে কোন আমলটা বেশি গুরুত্বপূর্ণ কোন আমল করলে আপনাকে বেশি পাওয়া যাবে কোন আমল করলে আপনার বেশি কাছে হওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে প্রশ্ন করেছেন আল্লাহ পাক বলেছেন বিতালাওয়াতিল কোরআন ও ইমাম আহমদ ইবনে হাম্বল যত বেশি কোরআন শরীফকে তেলাওয়াত করবা তত বেশি আমাকে কাছে পাইবা যত বেশি কোরআন শরীফকে মহব্বত করবা কোরআনওয়ালাকে মহব্বত করবা হাফেজে কোরআনকে মহব্বত করবা আলেম ওলামাকে মহব্বত করবা এফজহানাকে মহব্বত করবা মারকাজুল কোরআনকে মহব্বত করবা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা তত বেশি আমার নৈকট্য অর্জন করবে আহমদে হাম্বলকে বোধ মরদে হক দরহামা চিজাজ হামা বুরদাস আহমদে হাম্বলকে বোধ মরদে হক দরহামা চিজাজ হামা বুরদাস হক এই কোরআন শরীফের মধ্যে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর গরান পাওয়া যায় দরসখুন মুখফি মনম বুয়ে গুল দর বর্গে গুল হারচে দিদন মাইলে দারন দরসখুন বিনত মরা আল্লাহকে দুনিয়ার চক্ষু দেখা সম্ভব নয় দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না তবে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখা যায় দরসখুন মুখফি মনম বুয়ে গুল দর বর্গে গুল হারচে দিদন মাইলে দারন দরসখুন বিনত মরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শরীফ শুদ্ধ করার কোরআন শরীফ তেলাওয়াত করার কোরআনওয়ালাকে মহব্বত করার মারকাজুল কোরআনকে মহব্বত করার সহযোগিতা করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু